জি চব্বিশ ঘন্টায় স্বাগত, আপনাদের সঙ্গে আমি শুভদীপ। খেলার দুনিয়ার খবর নিয়ে শুরু করছি স্পোর্টস চব্বিশ, আর শুরুতেই নজর রাখবো কলকাতা ফুটবল লীগের খবরে। শনিবার কলকাতা ফুটবল লীগে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। বর্তমানে গ্রুপ শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার। অন্যদিকে আগের ম্যাচে পাঠচক্রকে হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মোহামেডান। নৈহাটি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। কলকাতা ফুটবল লীগে ফের নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং। শনিবার নৈহাটিতে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে চলেছে সাদা কালো শিবির। চলতি কলকাতা লীগে দুরন্ত ফর্মে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। গ্রুপ শীর্ষে রয়েছে কিবু ভিকুনার দল। অন্যদিকে আগের ম্যাচে পাঠচক্রকে 2-1 গোলে হারিয়ে ছন্দে ফিরেছে মোহামেডান। বর্তমানে 7 ম্যাচে 13 পয়েন্ট মোহামেডানের। গ্রুপে 3 নম্বর স্থানে রয়েছে তারা। কলকাতা লীগে মোহামেডানের প্রত্যেকটি ম্যাচ এখন ডু অর ডাই, সেটা মাথায় রেখেই 3 পয়েন্টের জন্য ঝাঁপাবে মোহামেডান। কালকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ কলকাতা লীগের, কালকে আমাদের ম্যাচটা জিততে হবে। তো আমাদের ফোকাস 3 পয়েন্টের জন্যই আমরা মাঠে নামবো। তো টিমের তো স্পিরিট এখন আমাদের খুব ভালো আছে। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচ জিতে সুপার সিক্সের দিকে আরও এক পা বাড়িয়ে রাখতে চাইছে মোহামেডান স্পোর্টিং। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। আর এবার ফুটবলের আরও খবর, গোলকিকে। ইস্টবেঙ্গল ক্লাবের আবেগ নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছেন এক ইউটিউবার। এই অভিযোগ নিয়ে উত্তর কলকাতার মানিকতলায় শুক্রবার বিক্ষোভ দেখানোর পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করলেন লাল হলুদ সমর্থকরা। আজকে আমরা দেখা গেল যে আমরা দেখেছি যে ইনি আমাদের মাতৃসম ক্লাব ইস্টবেঙ্গলকে নিয়ে অত্যন্ত কুরুচিকর কিছু বক্তব্য রেখেছেন, যেখানে বলা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব রোহিঙ্গাদের ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করতে হবে, ইস্টবেঙ্গলের ক্লাবের পতাকা উঠবে না। আমরা ইস্টবেঙ্গল আমাদের কাছে আবেগ, ইস্টবেঙ্গল আমাদের কাছে মায়ের সমান। সেই ক্লাবের যারা এই ধরনের কথা বলে এতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এবং সবচেয়ে বড় কথা যে এটা জাতি বিদ্বেষ। এর জন্য আমরা আজকে মানিকতলা থানায় এসেছি। এখানকার ইস্টবেঙ্গল সমর্থকরা এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও আমরা জড়ো হয়েছি, এবং আমরা থানায় একটা কমপ্লেন করেছি যে সবগুলের এগেনস্টে, যে ইউটিউবারের এগেনস্টে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে আইনানুগ, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কোটি কোটি যে ইস্টবেঙ্গল সমর্থক সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে তাদের যে ভাবাবেগকে আঘাত করেছে তার বিরুদ্ধে আমরা এ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি ইস্টবেঙ্গলের সমর্থক হিসাবে। আনোয়ার আলী কোন ক্লাবে খেলবেন তা নিয়ে শুক্রবার এআইএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আলোচনা ছিল। সভায় ঠিক কি হলো জানবো, আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। দেবাঞ্জন, এই আলোচনা থেকেও কি কোনো সমাধান সূত্র বেরোলো? দেখো শুভদীপ, আজকে আনোয়ার আলীকে নিয়ে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে বৈঠক ছিল সেখানে আনোয়ার আলী তার আইনজীবী নিয়ে গিয়েছিলেন, এবং মোহনবাগানের তরফে যিনি মোহনবাগান সুপার জায়ান্টের টিম দেখভাল করেন অন্যতম শীর্ষকর্তা বিনয় চোপড়া এবং মোহনবাগান সুপার জায়ান্টের আইনজীবীরা গিয়েছিলেন। সেখানে কিন্তু আনোয়ার আলী ক্লাবের থেকে রিলিজ চান। মোহনবাগান তাকে বলে যে আমরা তোমাকে অবশ্যই এনওসি দিয়ে দেবো, কিন্তু তোমায় জানাতে হবে যে তুমি মোহনবাগানে খেলতে চাও না। তখন আনোয়ার আলী কলকাতার একটি ক্লাবের প্রসঙ্গ এনে বলে যে আমি সেখানে সই করেছি, আমাকে ক্লাব ছেড়ে দিই। কিন্তু মোহনবাগান এক্ষেত্রে তার দাবি মানেনি, এবং মোহনবাগান সেক্ষেত্রে বলেছে যে তুমি কেন মোহনবাগানে খেলতে চাও না তা জানাও, তারপরেই তোমার এই নতুন ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। ফলে আনোয়ার নিয়ে যে জটিল অবস্থা সেটা কিন্তু আরো বিষবাহ জলে চলে গেল। এরপরে আনোয়ারের যে ফুটবল ক্যারিয়ার তা কিন্তু প্রশ্নচিহ্নের সামনে অনেকটাই পড়লো। শুভদীপ, ধন্যবাদ দেবাঞ্জন। এদিকে আই লিগ জিতে এবারই প্রথম আইএসএল এ খেলবে কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং, আর তার জন্যই ইতিমধ্যেই সাজো সাজো রব রেড রোডের ধারের ক্লাবে। বিনিয়োগকারী হিসেবে এবার বাঙ্কার হিলের পরে মোহামেডান ক্লাবের বিনিয়োগকারী হিসেবে জুড়ল কলকাতার সংস্থা স্রাচিজ সংস্থা, যারা 3 বছরের জন্য ক্লাবে বিনিয়োগ করবে 100 কোটি টাকা। ফলে মোহামেডান, বাঙ্কার হিল এবং স্রাচি গোষ্ঠীর অংশীদারিত্ব রইল
39.5% করে জানিয়ে ক্লাব এবং বিনিয়োগকারী সংস্থার তরফে নিজেদের মতামত জানিয়েছেন দীপেন্দু বিশ্বাস এবং রাহুল তোড়ি। দুপক্ষই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এবং তার সাথে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলিকেও ধন্যবাদ জানাবো এবং সাক্ষী গ্রুপের সম্মানীয় রাহুল তোড়ি সাহেব এবং ওনার টিমকে ধন্যবাদ জানাবো যেভাবে ওনারা আমাদের সাথে পান্তাহীল এবং সাক্ষী গ্রুপ আমরা আগামী যে আইএসএল এ আমরা খেলতে নামবো আমাদের দলকে শক্তিশালী করেছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে শক্তিশালী করেছে এবং আমাদের কোটি কোটি সাপোর্টারদের একটা ভরসা দিয়েছেন যে জায়গা থেকে আমরা আগামী দিনে 3 বছরের মধ্যে আমাদের একটা টার্গেট আছে যে এই আইএসএল এ সর্বোচ্চ পর্যায়ে ভালো ফল করা, মানে চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য তার শুরুটা এই বছর দিয়ে হবে এবং সকলের সহযোগিতায় মহারাজ প্রতি ক্লাব আগামী দিনে ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায়ের যে লিগ আইএসএল এ একটা টিম হিসেবে নামবে, তাই এনাদের সবার কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি এখানে একটাই জিনিস বলবো, দুটো শক্তি আমরা বাংকার হিল মোহামেডান মিলে থার্ড শক্তি হব, কারণ অ্যাকচুয়ালি আমি এটা তো এই ইন্টারঅ্যাকশনের সময় ডিটেলে জানতে পারলাম যে এটার জার্নি কিন্তু স্পেনে চালু হয়েছিল। আপনার মনে আছে লাস্ট ইয়ার দিদি স্পেনে আমাদের ইস্ট বেঙ্গল মোহামেডান সবাইকে নিয়ে গিয়েছিলেন, তো সেখানেই মোহামেডান, তখন তো আমরা ছিলাম না মোহামেডান কর্তৃপক্ষ, সৌরভ গাঙ্গুলি ছিলেন সেখানে দিদি, সেই সময় মোহামেডানের জন্য কথা বলেছিলেন স্প্যানিশ আর আরো আন্তর্জাতিক ক্লাবেদের সঙ্গে। সেই কথোপকথনের সময় মোহামেডান কে ওরা বলল আপনারা আগে প্রিমিয়ার ডিভিশনে আসুন, তখন আমরা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করব। তো তখনই ওরা মোহামেডান ক্লাব বাংকার হিল ওরা দায়িত্ব নিল, আই লিগ জিতে আইএসএল এ এলো। তো তাই আমরা ভাবলাম যে এটার যে আসল যিনি করেছেন সৌরভ গাঙ্গুলি তো আছেনই, এর পরে সৌরভ গাঙ্গুলি নিজে স্টেটমেন্ট দিয়েছেন আমাদেরকেও আর সবাইকে বলছেন যে উনি ফ্রি অফ কস্ট, মানে সৌরভ গাঙ্গুলি কি কত বড় ব্র্যান্ড আমরা জানি, মোহামেডানের সঙ্গে থাকবেন আর টেকনিক্যাল ব্যাপারগুলো তো সিএম বা সিএম অফিসের জন্য ওদের সম্ভব না, তাই জন্য সেই সেই ব্যাপারগুলো সৌরভ গাঙ্গুলি কোঅর্ডিনেট করছিল। আইপিএল এ মেগা নিলাম নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে প্যারিস অলিম্পিক্সে ভারত আরও পদক জিতবে বলে আশাবাদী প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ। আইপিএল নিলাম নিয়ে বিতর্ক চলছেই, আগামী বছর আইপিএল এ মেগা নিলাম করাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু মেগা নিলামের পক্ষে নেই অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স এর কর্ণধার শাহরুখ খান। চলতি সপ্তাহে সব ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বৈঠকে বসেছিল বিসিসিআই, কিন্তু বরফ গলেনি। মেগা নিলাম নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের মত পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই কি বলে, বিসিসিআই এর উপর ডিপেন্ড করবে না, নিলাম তো আইপিএল এর অঙ্গ, ও তো হতেই হবে। হ্যাঁ তো হতেই হবে, তো অঙ্গ তো। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় শুটাররা দুরন্ত পারফর্ম করেছেন, ভারতকে পদক এনে দিয়েছেন, সৌরভ আশাবাদী অলিম্পিক্সে আরও পদক জিতবে ভারত। এক্সপেকটেশন তো বাড়বেই আর পদক ইজ অ্যান ইন্সপিরেশন ফর এভরিওয়ান, যে যে অলিম্পিকেও ভারত পদক জেতে আশা করি ভবিষ্যতে সমস্ত স্পোর্ট আরও এক্সেল করবে। গৌতম গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ জিতেছে ভারত, একদিনের সিরিজও ভারত জিতবে বলেই আশাবাদী সৌরভ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার অলিম্পিকের খবর আপনাদের জানাবো। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় হকি দলের দুরন্ত পারফরমেন্স, গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে ভারত, জোড়া গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। ইতিহাস হলো ভারতীয় হকি দল, 52 বছর পর অলিম্পিক্সে হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত। 1972 সালে মিউনিক অলিম্পিক্সে শেষবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত, তারপর চলতি প্যারিস অলিম্পিক্সে অজিদের বিরুদ্ধে জিতল,
ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে 3-2 গোলে হারিয়ে দিল ভারতীয় হকি দল। এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করল ভারত। এদিন ম্যাচে জোড়া গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তবে ম্যাচের আসল নায়ক গোলরক্ষক পি সৃজেশ, বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান তিনি। ম্যাচের 12 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অভিষেক। 1 মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। তার কিছু পরেই ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। দ্বিতীয়ার্ধে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত। খেলা শেষ লগ্নে অস্ট্রেলিয়া গোল করলেও শেষ হাসি হাসে ভারতী। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। 52 বছর পরে অলিম্পিক্স হকিতে অস্ট্রেলিয়াকে হারালো ভারত। অ্যাস্ট্রোটার্ফে অলিম্পিক্স হকি শুরুর পর এই প্রথমবার অস্ট্রেলিয়াকে অলিম্পিক্সে হারিয়ে ইতিহাস গড়ল ভারত। 1972 সালের পরে প্রথমবার অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়। আর এই জয়ের পরে উচ্ছ্বসিত ভারতীয় হকি দলের প্রাক্তন 3 অধিনায়ক অশোক কুমার, ধনরাজ পিল্লাই এবং যুবরাজ বাল্মীকি। और हर पार्ट टीम का स्ट्रॉन्ग है, वेदर इट्स डिफेंस, वेदर गोल कीपिंग इज फैंटास्टिक, वर्ल्ड क्लास। हमारी हाफ लाइन बहुत अच्छा मैनेवरिंग कर रही है, फॉरवर्ड लाइन को जब चांस मिलते हैं बेहतरीन गोल करने हैं, स्कोरिंग द बेस्ट गोल। वी सॉ इट, ऑस्ट्रेलिया गॉट द पेनल्टी कॉर्नर एंड नेक्स्ट मिनट वी स्कोर द गोल। बदलने जा रहा है रंग, वी आर चेंजिंग द कलर ऑफ द मेडल। ये अब ब्राउन कलर का नहीं होगा, इसका कलर बदल जाएगा। एंड जस्ट व्हाट आई नोटिस, यही मैंने नोटिस किया पिछले साल दो साल में कि नाउ दे आर प्लेइंग लाइक ए टीम। आज का मॉडर्न हॉकी में वी हैव टू प्ले लाइक ए टीम। मेनी मेनी कॉन्ग्रेचुलेशन साहब, टीम बहुत अच्छा खेला है और ऑस्ट्रेलिया को जीतना बहुत बड़ी बात है और पूल मैच में हम लोगों ने ऑस्ट्रेलिया को जीता है। अभी क्वार्टर फाइनल स्टेज में हमारी टीम पहुंच गई है। अभी हम लोगों को क्वार्टर फाइनल में कैसे खेलना है, कैसे गेम प्लान करना है, स्ट्रैटेजी क्या बनना है, वो कोच का काम है। प्लेयर को सिर्फ एग्जीक्यूशन में काम करना है, हाउ टू एग्जीक्यूट द गेम प्लान। गोलकीपर से अगर आप स्टार्ट करेंगे तो श्रीजेश इज the best in the world as a goalkeeper. आज का मैच आपने भी देखा होगा, कितना सेव किया उसने श्रीजेश ने। और अनफॉर्चुनेट थर्ड अंपायर ने वो फोर्थ गोल दिया ने हमें, 3-2 से हम लोगों ने जीता। एंड इट वॉज अ रियली बहुत बड़ा जीत है हमारे देश के लिए और हमारे हॉकी के लिए। आई थिंक एक ही रिएक्शन है सर, रिएक्शन ये है कि जब भी हम पैदा नहीं हुए थे, जब भी हम लोग ने सिर्फ सुना था कि हमने ऑस्ट्रेलिया को 1972 में हराया था, 32 इयर्स के बाद आज जब इंडिया ने हराया तो वी आर द विटनेस दैट यू नो वी हैव सॉ इंडिया बीटिंग ऑस्ट्रेलिया। सो आई थिंक दिस इज द मोस्ट हिस्टोरिक मोमेंट फॉर यू नो फॉर आवर कंट्री। ऑल्सो द मोस्ट इम्पॉर्टेंट थिंग, जस्ट 3 मोर गेम्स टू गो, बट 1 गेम एट अ टाइम and we will definitely play finals. This is my word, this is what I feel after seeing today's performance. India has a bright chance to play finals 100%, and it should change because the way the boys played today, it was amazing display of hockey, and it makes every individual hockey player, hockey supporters forget about hum to India ke liye khele hain, sab kuch kiya, but the people behind it, the coaching staff, the supporters, the fans, the media, everyone who supported hockey for all these years, I think un sab ke liye bahut badi, it's the win for the whole country. 2024 সালের অলিম্পিক্সের আসর বসেছে প্যারিসে। জমজমাটি অলিম্পিক্সে এখনো অনেকেই নজর কেড়েছেন। 100 বছর আগে এই প্যারিসেই আয়োজিত হয়েছিল অলিম্পিক্স, আর সেখানে তারকা ছিলেন আমেরিকার জনি ওয়াইজমুলার এবং ফিনল্যান্ডের পাভো নুরমি। 2024 সালের অলিম্পিক্সের আসর বসেছে প্যারিসে। জমজমাট এই অলিম্পিক্সে এখনও অনেকেই নজর কেড়েছেন সাধারণ মানুষের। আজ থেকে ঠিক 100 বছর আগে এই প্যারিসেই আয়োজিত হয়েছিল অলিম্পিক্স। সেবার প্যারিসে নজর গড়েছিলেন 2 তারকা, আমেরিকার জনি ওয়াইজমুলার এবং ফিনল্যান্ডের পাভো নুরমি। ওয়াইজমুলার রেকর্ড করেছিলেন সাঁতার ও ওয়াটার পোলোতে। 1924 প্যারিস অলিম্পিক্সে 100 মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জিতেছিলেন জনি ওয়াইজমুলার।
এছাড়াও সে বছর 400 মিটার ফ্রি স্টাইলেও সোনা জিতেছিলেন জনি। সেই বছরই প্যারিসে 800 মিটার ফ্রি স্টাইল সাঁতারেও সোনা জিতেছিলেন আমেরিকান এই সাঁতারু। এখানেই শেষ নয়, সাঁতার ছাড়া ওয়াটার পোলো দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন ওয়াইসমুলার। এরপর 1928 অলিম্পিক্সেও 2টি সোনা জেতেন ওয়াইসমুলার। এমনকি এই তারকা টারজানের সিনেমাতে অভিনয়ও করেছেন। অলিম্পিকের ছবি দেখেই তাকে এই ভূমিকায় নেওয়া হয়েছিল। 1932 সালে টারজান দ্য এপ ম্যান রিলিজ হয়। অলিম্পিক্সে পাবন উর্মি নজির গড়েছিলেন লং ডিস্টেন্স রানে। তার নামেই এখন পাবন উর্মি গেমস আয়োজিত হয়। এক নজরে দেখে নেব প্যারিস অলিম্পিক্সে তার কীর্তি। 1924 প্যারিস অলিম্পিক্সে 1500 মিটার, 3000 মিটার এবং 5000 মিটার দৌড়ে সোনা জেতেন নুরমি। এছাড়াও ইন্ডিভিজুয়াল ক্রস কান্ট্রি এবং টিম ক্রস কান্ট্রি ইভেন্টেও সোনা জেতেন তিনি। পদক জয়ের সাথে মানুষের মনও জয় করে নিয়েছিলেন এই দুই তারকা। 100 বছর পর 2024 প্যারিস অলিম্পিক্সে কি কেউ এরকম নজির গড়তে পারবেন? আবার উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এদিকে প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদকের সামনে মনু ভাকের। শুক্রবার মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠেছেন তিনি। 600 মধ্যে 590 পয়েন্ট স্কোর করে যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালে উঠলেন মনু। শনিবার ফাইনাল খেলতে নামবেন তিনি। এর আগে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। এবারের অলিম্পিক্সে সেটাই ছিল তাঁর এবং ভারতের প্রথম পদক। আর তারপর সরবজোৎ সিং এর সঙ্গে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ জেতেন মনু। সেটা ছিল প্যারিস অলিম্পিক্সে তাঁর দ্বিতীয় পদক। শনিবার 25 মিটার পিস্তল ইভেন্টে পদক জিতলে ভারতের হয়ে একই অলিম্পিক্সে 3-3টি পদক জিতে নতুন ইতিহাস করবেন মনু। স্পোর্টস 24-এ রয়েছে আরও অনেক খবর। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন স্পোর্টস 24। প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে হতাশ করেছেন পিভি সিন্ধু। এমনকি ছিটকে বেরিয়ে গিয়েছে চিরাগ শেট্টি সাত্বিক সাইরাজ জুটি। অলিম্পিক্সে ব্যাডমিন্টন থেকে পদকের আশায় দেশবাসী তাকিয়ে লক্ষ্য সেনের দিকে। বাংলার কোচ মনে করছেন কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে লক্ষ্যকে। চলছে অলিম্পিক্স, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু থেকে টানা তৃতীয়বার পদকের আশা করেছিল ভারত। তবে পদকের অনেক আগেই থেমে যেতে হলো সিন্ধুকে, ছিটকে গিয়েছেন প্যারিস অলিম্পিক থেকে। পুরুষদের ডাবল জুটি সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টির থেকেও পদকের প্রত্যাশা ছিল ব্যাডমিন্টন মহলের, থেমে গিয়েছে তাদের দৌড়ও। ব্যাডমিন্টনে পদকের আশা জিয়ে রেখেছেন একমাত্র লক্ষ্য সেন। তিনি পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে। বাংলা এবং ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় অরূপ বৈদ্য মনে করছেন কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে লক্ষ্য সেনকে। এখন লক্ষ্যের যার সাথে খেলা কোয়ার্টার ফাইনাল, সেই ম্যাচটা আমরা অতটাও ইজিভাবে দেখছি না। তবে লক্ষ্য যে খেলাটা এখন খেলছে খুব প্রিপেয়ার্ড এবং খুব ক্লিন খেলা খেলছে, যার মধ্যে কোনো নেগেটিভ নেই। ওর ফিটনেসের খুব সুন্দর ফিটনেস রয়েছে, ফ্লেক্সিবিলিটি দারুণ রয়েছে, পজিটিভের দিক দিয়ে 100% পজিটিভ রয়েছে। এবং এটাই যদি ও খেলে যেতে পারে, আমার মনে হয় কোয়ার্টার ফাইনাল ওকে জেতার আশাতে আমরা ধরে রাখতে পারি। বাংলা থেকে ব্যাডমিন্টনে দীর্ঘদিন কোনো প্রতিভা উঠে আসেনি, এর কারণ কি? অরূপ বৈদ্যের মতে বাংলার খেলোয়াড়রা চলে যাচ্ছেন প্রকাশ পারগন বা গোপীচাঁদের একাডেমিতে। রাজ্য পর্যায়ে জিতলেই তারা খুশি বলে দাবি তার। পরিকাঠামোর দিক থেকেও আরও উন্নতি প্রয়োজন বলে দাবি অরূপের। যে জিনিসটার জন্য এখন ল্যাক হচ্ছে সেটা হচ্ছে এই ডিউ টু প্যারেন্টসরা বাংলাতে রেজাল্ট করে তারা ভাবছে তাদের ছেলেমেয়েদের অনেক চ্যাম্পিয়ন করে দিয়েছে, সেই জিনিসটা প্যারেন্টসদের মাথা বাচ্চাদের মাথা থেকে সরাতে হবে। অলিম্পিক্স থেকে ব্যাডমিন্টনে ভারত পদক পাবে কিনা সেটা সময় বলবে। তবে বাংলায় ব্যাডমিন্টন স্বমহিমায় ফিরতে এখনও যে সময় লাগবে তা বলাই বাহুল্য। ক্যামেরায় প্রশান্তর সঙ্গে অর্কদীপ্ত, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা। বয়স মাত্র 11, চীনের বিস্ময় বালিকা তিনি। মাত্র 11 বছর বয়সে প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন জেং হাওহাও। ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে এই স্কেটবোর্ডার। 6 অগস্ট স্কেটবোর্ডিং ইভেন্টে নামতে চলেছে হাওহাও। এইবারের প্যারিস অলিম্পিক্সে দেখা গেছে অনেক চমক। অন্তঃসত্ত্বা ফেন্সিং প্রতিযোগী থেকে শুরু করে সাদা মাটা পোশাকে বিশেষ লেন্স ছাড়াই শুটিং ইভেন্টে রূপো জেতা ইউসুফ। চমকের অভাব নেই প্যারিস অলিম্পিক্সে। তবে তাদের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছেন চীনের ঝিং হাওহাও।
জেঙের বয়স মাত্র 11 বছর 11 মাস। চীনের এই খুদেকে বলা হচ্ছে চীনের স্কেটবোর্ডিং প্রডিজি। জীবনের প্রথম অলিম্পিক্সে পা দিতে চলেছে এই বিশ্ব বালিকা। গত বছর স্কেটবোর্ডিংয়ে কেরিয়ার শুরু করেছিল ঝিং। মাত্র 10 বছর বয়সে আর্জেন্টিনায় অনুষ্ঠিত স্কেটবোর্ডিং গেমসে অংশ নিয়েছিল। বুদাপেস্টে অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে অসাধারণ পারফর্ম করে সবাইকে অবাক করে দিয়েছিল এই ক্ষুদে তারকা। আগামী 6ই আগস্ট রয়েছে স্কেটবোর্ডিংয়ের ফাইনাল। গোটা চীন চাইছে ফাইনালে লড়াই করুক ঝিং, তার পারফরমেন্স দেখার জন্য চেয়ে আছে সারা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এবার খেলার টুকরো খবর নিয়ে ফাস্ট ট্র্যাক। বাড়ি ভাঙার নোটিশ পেয়ে দেশে ফিরল মনু ও সরবজাত সিং এর কোচ সমরেশ জং। নোটিশ অনুযায়ী আগামী 2 দিনের মধ্যে তার বাড়ি ভাঙা হবে। আচমকাই দেশে ফিরে আসতে বাধ্য হলেন জাতীয় শুটিং কোচ সমরেশ। প্যারিস অলিম্পিক্সে বিপত্তি, ইভেন্ট চলাকালীন অজ্ঞান হয়ে পড়লেন স্লোভাকিয়া সাঁতারু তামারা পোটচোকা। হৃদস্পন্দন সাময়িক থমকে যাওয়াতেই এই বিপত্তি বলে খবর। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরও অনেক খবর, নজর রাখুন সি 24 ঘন্টায়।